আমার বাবা এদের স্বাধীন করে দিয়ে গেছেন, আপনাদের ভাগ্য গড়া আমাদের কাজ। আমি কয়েকদিন আগে, আপনারা জানেন, সৌদি আরব গিয়েছিলাম। আমি মদিনা শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব জিয়ারত করেছি, মক্কায় আমি ওমরা পালন করেছি। আমি বাংলাদেশের জনগণের জন্য যেভাবে আমি আমার নিজের সন্তানের জন্য দোয়া চাই, সেইভাবে বাংলাদেশের মানুষের জন্য আমি দোয়া চেয়েছি যে এই বাংলাদেশের মানুষ জন্য আর কষ্ট করতে না হয়, তারা যেন সুন্দরভাবে জীবন পায়, সুন্দরভাবে বাঁচতে পারে। আমি বাবা মা ভাই সব হারিয়েছি। আমার মাকে বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমার মাকে হত্যা করা হয়েছে। আমার ছোট তিন ভাই কামাল, জামাল, রাসেল মাত্র 10 বছর রাসেল, তাকে হত্যা করেছে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রোজি তাদের হত্যা করেছে। আমার ছোট বোন আর আমি, আমরা বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ একদিন শুনি আমাদের কেউ নেই, আমরা এতিম হয়ে গেছি। তারপর দেশে আসতে পারিনি, জওহরলাল দেশে আসতে দেয়নি, বারবার বাধা দিয়েছে, সকল বাধা উপেক্ষা করে ফিরে এসেছি শুধু একটি মাত্র কথা চিন্তা করে, যে আপনাদের জন্য। আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের জনগণের কল্যাণ চেয়েছেন, আমি তার কন্যা, আমার একটাই দায়িত্ব, বাংলাদেশের মানুষ, প্রতি মানুষ ঘর পাবে, রোগের চিকিৎসা পাবে, প্রতিটি ছেলে মেয়ে লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে। বাংলাদেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন, জাতির পিতার আদর্শ বুকে নিয়ে তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে, আর এটা বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করতে হবে, যেন আওয়ামী লীগই পারবে, অন্য কেউ পারবে না, কারণ তাদের কোনো দেশপ্রেমও নাই, মানুষের প্রতিও তাদের কোনো দায়িত্ববোধ নাই। কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। ওই ঢাকা শহর যান, বিভিন্ন জায়গায় যান, জীবন্ত মানুষগুলিকে ওই বিএনপি জামাত পুড়িয়ে পুড়িয়ে হত্যা করছে, গাড়ি ঘোড়া সব পুড়িয়ে দিচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা, এটাই তাদের কাজ। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে। ওরা ধ্বংস করতে জানে, মানুষের কল্যাণ করতে যায় না। কাজে এদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে। আমি এইটুকুই বলবো, আজকে বাবা মা ভাই সব হারিয়েছি, আমাদের হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই, শুধু একটাই কাজ যে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষ যেন উন্নত থাকে, যেভাবে আমার বাবা স্বপ্ন দেখেছিলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, সেই বাংলাদেশই আমি করতে চাই, আমার বাবার স্বপ্নটাই আমি পূরণ করতে চাই। তাই আপনাদের মাঝে আমি যেদিন বাংলাদেশে ফিরে এসেছি, আমার কেউ ছিল না, যাদেরকে রেখে গেছি এয়ারপোর্টে এসেছিল আমার ভাইয়েরা, আমি তাদের পাইনি, পেয়েছিলাম সারি সারি শুধু কবর। আর এই বাংলাদেশের মানুষকেই আমি আমার পরিবার হিসেবে নিয়েছি, আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। কাজে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত, প্রয়োজনে বাবার মতো বুকে রক্ত দিতে আমি প্রস্তুত, শুধু আপনাদের কল্যাণ করাটাই আমার একমাত্র কাম্য। কাজে আমি আপনাদের কাছে দোয়া চাই, এত কষ্ট করে আপনারা এসেছেন, আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ের আগে বলে যাই, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। দোয়া করবেন, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, আবার দেখা।